আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা। সৌদি আরবে আকামহীন প্রবাসী ধরতে পুলিশের করা অভিযান চলছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বছরের অন্যান্য দিনের তুলনায় আপনি যদি নভেম্বর মাসকে চিন্তা করেন তাহলে সৌদি আরবে পুলিশের অভিযান আসলেই অনেকটা বেড়েছে। আমরা সাধারণত দেখে থাকি ডিসেম্বর মাসের মিডলে বা শেষের দিকে এসে সৌদি আরবে প্রবাসীদের যারা আকামাহীন আছে তাদেরকে ধরতে পুলিশের অভিযান বাড়ে, কিন্তু এবার প্রায় নভেম্বর মাসের আগেই তারা অভিযান শুরু করেছে। সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা আকামাহীন বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কাজ করছে তারা এখন একেবারে খুব খারাপ সময় পার করছে। বিশ্বাস করুন আর নাই করুন, আপনার পরিচিত কেউ যদি সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ করে থাকে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে দেখুন, দেখতে পারবেন 10 জনের মধ্যে 5 থেকে 6 জনের অবস্থাই খারাপ। কারণ ঘন ঘন পুলিশ এই সমস্ত কাজের সাইটে অভিযান চালাচ্ছে। যারা কম্পাউন্ডার রয়েছে, যারা এখানকার সিকিউরিটি গার্ড রয়েছে, তারা খুব সতর্ক না হলে এই সমস্ত প্রবাসীরা অবশ্য অবশ্যই আটকা পড়বে পুলিশের এই অভিযানে। এখন আপনারা যারা সৌদি আরবে আকামহীন প্রবাসী রয়েছেন, অনেকেই সাপ্লাই কোম্পানিতে কাজ করেন, অনেকে বিভিন্ন দোকানে কাজ করেন বা অনেকেই পার্ট টাইমও কাজ করে থাকেন, এখন এই অবস্থায় পুলিশের হাতে যদি আপনি ধরা পড়েন তাহলে অনেক সময় পুলিশ আপনাকে আটক করে নিয়ে যাবে, অনেক সময় পুলিশ আপনাকে আকামার উপর গারামা দিবে। আর সব দিক বিবেচনা করে যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় সেক্ষেত্রে আগামী 6 মাস আপনাকে সফর জেলে থাকতে হবে। তারপরে ভাগ্যক্রমে যদি আপনি ফ্লাইট পান সেক্ষেত্রে আপনাকে ফ্লাইটে করে দেশে পাঠানো হবে। এখন আপনারাই চিন্তা করে দেখুন, করোনার এই সময়ে আপনি পুলিশের হাতে আটক হবেন নাকি একটু সতর্ক হয়ে সৌদি আরবে চলাফেরা করবেন। দেখুন, আপনি যদি সৌদি আরবে একজন বৈধ প্রবাসী হয়ে থাকেন আপনার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, আর যে সৌদি আরবের একজন অবৈধ প্রবাসী তার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আমরা সচরাচর যেভাবে চলাফেরা করি, যেভাবে ঘোরাফেরা করি, একজন অবৈধ প্রবাসী কিন্তু পারে না, তার লাইফস্টাইলই সম্পূর্ণ ভিন্ন। আমরা যেখানে ভাবি একটা জায়গা যেতে হলে এই রাস্তা দিয়ে যাব, একজন যারা অবৈধ প্রবাসী তাকে অনেক ভেবেচিন্তে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। কোন রাস্তায় পুলিশ আছে, কোন রাস্তায় টহল থাকতে পারে, কোন রাস্তায় আকামা চেকিং হতে পারে, এগুলো চিন্তা ভাবনা করেই তারপরে ঘর থেকে বের হয় তারা বা কাজের সাইড থেকে বের হয়। তাই আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে যারা আকামাহীন প্রবাসী রয়েছেন এবং যারা হুরুপ প্রবাসী রয়েছেন, তারা দয়া করে অবশ্য অবশ্যই কাজের সাইড থেকে বের হতে হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। যদি সম্ভব হয় কোনো বৈধ প্রবাসী তার সঙ্গে বের হন। এক্ষেত্রে কী হয়, একজন বৈধ প্রবাসী সাথে হলে আপনার আকামা চেকিংয়ের অতটা ঝামেলা নাও পড়তে পারেন। একজনের আকামা চেকিং করে দিয়ে দেন, বাকিরা হয়তো ছাড়া পেয়ে যাবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নেতৃত্ব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।